আপনি নানামুখী নিপীড়নের মুখে পড়েছিলেন, আপনি গুম হয়েছিলেন কিভাবে, কেন আপনাকে গুম করা হয়েছিল এবং কতদিন কোথায় কিভাবে নির্যাতন নিপীড়ন করা হয়েছিল? গুম হওয়ার পিছে একটা ভেরি সিম্পল রিজন হচ্ছে যে তখন যেই সরকার ছিল, আওয়ামী লীগ সরকার ছিল, ফেসিস্ট সরকার, তাদের একটা খুবই অ্যালার্মিং কনসার্ন হয়ে গেছিল যে এই ইয়াঙ্গার জেনারেশনরা এত প্রেশারের আন্ডারেও কেন অ্যাক্টিভ, কেন তারা সব জায়গায় যাচ্ছে, কেন তারা অ্যাক্টিভলি গ্রামে গঞ্জে, তারপর আপনার, আপনি যদি বলেন ডিপ্লোম্যাটিক করে, ইভেন আপনি খেয়াল করবেন যে যে অনেক সময় অনেক স্পেশাল ডে হয়, অনেক এমবেসি, অনেক দেশগুলার ইন্ডিপেন্ডেন্স ডে হয়, যেখানে দুই রাজনৈতিক দল থেকেই মানুষ যায়, অন্য রাজনৈতিক দল থেকেও মানুষ যায়। এখানে দেখা যেত যে আমাদের সিনিয়ররা আমাদেরকে পজিশন করে দিত যে তোমরা আমাদের অ্যাসিস্ট্যান্ট হিসাবে যাবে, আমাদের কাছ থেকে শিখবে, তো আমরাও তখন একটা সুযোগ পেতাম। তো এগুলো সব কিছু হয়তো তাদের জন্য একটা অ্যালার্মিং হয়ে গেছিলো যে একটা ইয়াঙ্গার জেনারেশন, একটা এডুকেটেড ক্লাস, যারা পলিটিক্সে ইন্টারেস্ট নিচ্ছে, যারা দেশের জনগণের সাধারণ ক্ষমতা বা রাইট কি এই জিনিসটা তারা বুঝবে আর জনগণকে বুঝাবে। কেন প্রত্যেক মানে একটা স্বাধীন দেশে একটা স্বাধীন নাগরিকের আপনার উপর নিপীড়নের নিপীড়নটা কিভাবে হয়েছিল, আপনাকে কবে কোথায়? আমাকে বেসিক্যালি র্যাডিসনের পাশ থেকে একটা কার্ভ রোড আছে, ওই রোড থেকে আমাকে পিক আপ করা হয়েছে। কত সালে, কত তারিখে? এটা 16 সালে। আপনার, আমি আমার ছেলেকে নিয়ে ধানমন্ডি মাঠ পর্যন্ত যাচ্ছিলাম, তো সেনানিবাসে ঢুকার আগে গেটের সামনে থেকে আমার গাড়িটাকে চাপাইয়ে দেওয়া হয় তিনটা মাইক্রোবাস দিয়ে। তারপর মাইক্রোবাস থেকে প্রায় অনেকজন মানুষই নেমে আসে, সবার হাতেই গান থাকে, তো বাচ্চাকে গাড়িতে দেখে হয়তো গানটা পয়েন্ট করে নেই, জাস্ট নিচে রেখেছে শো করার জন্য, আমাকে ভিজিবল করার জন্য, বোঝানোর জন্য যে আমাদের হাতে ইয়ে আছে। তো ম্যাক্সিমাম আমি তখন এটাই চিন্তা করে দেখলাম যে এই সিচুয়েশনে আমার কিছু করার নাই। তো আমি গ্লাসটা নামে জিজ্ঞেস করলাম আমার পাশে যিনি আসলো যে আপনার পরিচয়টা, তো উনি ওনার মানে একটা আইডি কার্ড শো করলো, আপনার গোয়েন্দা সংস্থার আইডি কার্ড। তো কোন কোন সংস্থা ছিল ওটি? এটা মানে আমাদের দেশে যে 7টা গোয়েন্দা সংস্থা আছে, এদের মধ্যে সবচেয়ে সিনিয়র মোস্ট তাদের। তো আমি যেহেতু সেনাবাহিনীর পরিবারের সন্তান, আমি দেখে অটুক বুঝেছি আর অতটুক তো দেখে বড় হয়েছি আমরা। তো আমি শুধু একটা জিনিসই বলেছি যে আমার বাচ্চাটাকে ফ্যামিলির কাছে যেতে দেন, আমি আপনাদের সাথে আসছি, অসুবিধা নাই, ওকে বাসায় পৌঁছে দেন। এতটুক বলেই আমি গাড়ি থেকে নেমেছি। তখন তারা আমাকে মাইক্রোবাসে নিয়ে যায়, মাইক্রোবাসে বসায়, মাইক্রোবাসের দরজা যখন বন্ধ করে আমি বাচ্চার দিকে তাকিয়েছিলাম, তো দেখছিলাম যে সে অনেক প্যানিকড হয়ে গেছিলো, অনেক ট্রামাটাইজ হয়ে গেছিলো। দরজা বন্ধ হওয়ার সাথে সাথে পিছের আরেকজন বসা ছিল, উনি চোখ বেঁধে ফেলে, চোখ বেঁধে একটা টুপি পরায় দেয় বা কাপড় দিয়ে দেয়। আর সামনের সামনে মানুষ যিনি বসেছিল উনি বলে যে হাতটা সিটের উপরে রাখেন, সিটে রাখার সাথে সাথে হ্যান্ডকাফ করে দেয়। বাচ্চাকে কি তখন আপনাকে আটকাতে চায়নি, বা বাচ্চার বয়স কত ছিল তখন? ও তখন 14 ছিল, 14-15 ছিল, প্লাস তখন 8-এ পড়ে। আপনার বাচ্চা কি কোনো প্রশ্ন করেনি যে কেন? ও অনেক প্যানিকড হয়ে গেছিল, কেন এতজন মানুষ হাতে অস্ত্র দেখে সে প্যানিকড হয়ে গেছিল। তো আমি ওকে ম্যাক্সিমাম বলার সময় পেয়েছি যে বাবা চিন্তা করো না, আঙ্কালরা তোমাকে বাসায় পৌঁছায় দিবে। আমি একটু, মানে আপনার গাড়িতে কি ড্রাইভার ছিলেন? ড্রাইভার ছিল না, আমি চালাচ্ছিলাম, সাথে আরেকজন লোক ছিল, কেন যেহেতু মাঠে খেলতে যাবে ওর সাথে একজন বসে থাকার জন্য একজন লোক ছিল। আর পরে যতটুকু আমি ফেরত এসে শুনতে পেরেছি, গাড়িটা 300 ফিটে এক জায়গায় রাখা ছিল, তারাই হয়তো গাড়িটাকে ওখানে নিয়ে গেছে, বাচ্চা সহ ওই লোকটা সহ 300 ফিট পর্যন্ত গাড়িটা নিয়ে যে একটা জঙ্গলের ভিতরে গাড়িটা রেখে বোধহয় একটা নর্মাল ফোন থেকে ফোন করতে দিয়েছে বাসায়। তো ওই সময় ফোন করে শুধু বলেছে, তো বাসা থেকে বাকিরা এসে বাচ্চাকে কালেক্ট করেছে। আচ্ছা, আপনাকে কোথায় নিয়ে যাওয়া হলো? স্পেসিফিক বলতে পারবো না যে আমাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু চোখ বেঁধে যখন আমাকে গাড়ি দিয়ে ঘোরানো শুরু করলো, তো আমরা যেহেতু সেলফ ড্রাইভ করি, ড্রাইভারের সাথে চলি, আমাদের রাস্তাঘাটে মিনিমাম সেন্স অফ ডাইরেকশন আছে। আধা ঘন্টা 45 মিনিট পরে বুঝলাম যে গাড়িটা প্লেন রাস্তায় যাচ্ছে, ভাঙাচোরা রাস্তায় যাচ্ছে। তো একটা পয়েন্টে এসে গাড়িটা থামলো, থামার পরে মাইক্রোবাস থেকে নামালো, নামানোর পরে 2-3 পা হাঁটার পরে সিঁড়ি আসলো, তো সিঁড়িগুলো পা দিয়ে আরও নিচের দিকে নামতে হলো। তো স্বাভাবিক আপনি যখন একটা গাড়ি থেকে নামবেন,
আপনি বুঝছেন আপনি গ্রাউন্ডে, আর যখন সিঁড়ি পা দিয়ে আপনি আরো নিচে যাচ্ছেন আপনি মাটির নিচে যাচ্ছেন কোথাও। তো কিছু দূর হাঁটাই নিয়ে যাওয়ার পরে একটা রুমে বসালো, বসায় চোখ খুলে দিল, হাত খুলে দিল। খোলার পরে দেখলাম যে একটা বন্ধ ঘর, শুধু একটা ছোট গেট আছে, গ্রিলের গেট, আর কয়েকজন গার্ড বলবো বা কয়েকজন মানুষ মাস্ক পরা, তাদের চোখ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। তারা একটা লুঙ্গি আর গেঞ্জি দিল, বললো যে আপনার কাপড়টা চেঞ্জ করে এটা পরে নেন, আপনার কাপড়টা সাইডে রেখে দেন, আমাদের সিনিয়ররা আছে তারা আপনার সাথে কিছু কথা বলবে,